এই বিতর্কিত মন্তব্য করে ফেলতে হবে কি করে পৌঁছবো লোকের কাছে দিদি তোমাকে আমি ছোটবেলা থেকেই দেখছি একটা গোটা জেনারেশনই দেখেছি তোমাকে রাধুনী বা অন্যান্য সূত্রে তুমি টুকটাক কাজ করেছো 20 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে ইটস বিন 20 লং ইয়ার্স কিন্তু আমার একটা কি জানি একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাকে ছবিতে সেভাবে অত বেশি দেখা যায়নি যতটা বেশি ছোট পর্দায় দেখা গেছে তো তুমি কি বেছে বেছে কাজ করো নাকি না অন্য কিছু ব্যাপার ছিল আমার মনে হয় ছোট পর্দার প্রযোজক এবং পরিচালকরা আমাকে নিয়ে গ্যাম্বল করতে বেশি গ্যাম্বল করেছেন বা আমাকে নিয়ে বেশি এক্সপ্লোর করেছেন সেই তুলনায় 20 বছর পরে অভিযোগ তো সত্যিই মানে এটা এই নিহারিকার আমার চরিত্রের মতো অভিযোগ আমার কারোর প্রতিই নেই ওই হয় না যে চুপ খারাপ লাগা আছে আমি তো একজন অভিনেত্রী আমার কোথাও একটা মনে হয় যে যখন আমাকে সবাই বলেন ও খুব ভালো অভিনেত্রী এবং যারা বলেন তারা এত ভালো ভালো পরিচালক কিন্তু তারা আমাকে কাস্ট কেন করেন না মানে তাহলে কি আমার কোনো না পারা আছে হতেই পারে যে আমি হয়তো কোনো একটা দিক থেকে অপারগ সেইটার জন্যই কি তারা নেন না বা তারা সত্যি করেই কি ভাবেন বিশ্বাস করেন না কেন মিথ্যে বলবেন আমি তো তাদের কোনো উপকারে লাগবো না তো সুতরাং অনেস্টলি নিশ্চয়ই বলেন কিন্তু আমার কাছে ছবি আসে না সেইভাবে এই ছবিটা যখন এলো তো তোমার কিরম কি প্ল্যান ছিল ইন্দাসিসদার যে ছবিগুলো আমি দেখেছি অত্যন্ত অন্য ধরনের ছবি করে আন্তর্জাতিক মানের ছবি করার চেষ্টা করে যেটা বাংলায় আমরা রিসেন্ট টাইমে দেখতে পাই না আমি না ইন্দ্রাসিসকে ইন্দাসিসের আমার কোনো আলাপ ছিল না এবং আমার দুর্ভাগ্য এবং আমার অশিক্ষা আমার বলতে দ্বিধা নেই আমি তো সব অনেক ছবি দেখি এবং আমি ছবির দর্শক আমি ইন্দ্রাসিসের ছবি দেখিনি দেখিনি আমি নাম শুনেছি না পার্সেল দেখেছি আমি হ্যাঁ ওটা দেখেছি আমি কিন্তু বাকি কোনো ছবি দেখা হয়নি শুধু পার্সেল দেখেছি আমার কাছে ইন্দ্রাসিসের ফোন এসেছিল ইন্দ্রাসিস যখন আমায় ফোন করেন উনি আমায় বলেছিলেন যে আমি ইন্দ্রাসিস আচার্য বলছি মল্লিকা আমার একটা ছবি আপনি তাতে আমার একটা চরিত্রের জন্য আপনাকে প্রয়োজন আপনি কি করবেন আমার না এই অ্যাপ্রোচটাই মনে হয়েছিল যে 20 বছর পরে এই সম্মানটা আমি আশা করি আর কি এবং একজন পরিচালক সেই সম্মানটা দিয়ে আমার সঙ্গে কথা বলছে এটা ভাবতেই আমার ভালো লেগেছিল যে মানে এত মডেস্ট এত শিক্ষিত একজন পরিচালক যিনি আমার কাছে ছবির কথা সেভাবে বললেন এবং তারপর যখন উনি আমাকে চরিত্রটা ব্রিফ করে তখনও আমি ওনাকে খুব কম চিনি আমি ওনার সঙ্গে দেখা করলাম তখনও কম চিনি তারপরে যখন আমি কাজ করতে গেলাম আমি বলবো আমি হি ইজ আ অ্যাক্টার্স ডিরেক্টর হ্যাঁ আমি অনেক কিছু জানতাম না যেমন অনেক কিছু জেদ ধরে জেদ করেছি না আমি এটা করব না আমি গোলাপি লিপস্টিকই পরবো মল্লিকা ভালো লাগবে না মল্লিকা পরবেন না আমি জেদ আমার আমি পড়বই পরে আমি কি দেখেছি নিজের গালে ঠাস ঠাস করে চড় মেরেছি আর বলেছি জীবনে কোনোদিন পরিচালকের সাথে তর্ক করবো না মানে সত্যি সত্যি আমার থেকে আমার পরিচালক আমি বরাবরই জানি যে আমার পরিচালক আমার থেকে অনেক বেশি জানেন কিন্তু আমার লুক নিয়ে বা এ নিয়ে আমি এমনি আমরা প্রায় মেকআপ ছাড়া শ্যুট করি মেকআপ ছাড়াই শ্যুট করেছি কিন্তু আরও বেশি ভরসা করতে ডিপেন্ড করতে শিখেছি আমি আর আমাকে না আমি আমি ভীষণ ডিরেক্টর্স অ্যাক্টর আমাকে না বলতে হয় যে আমি তো যেহেতু খুব টেকনিক্যালি মেথডিক্যালি অ্যাক্টিং করি না কিন্তু আমি করতে জানি না আমি এখন বলে যে মেথড অ্যাক্টিং আই ডোন্ট নো হাউ মানে দ্যাটস গ্রেট বাট আই ডু নট নো হাউ টু ডু দ্যাট আই অ্যাম ইনস্টিংটিভ আমি কাঁদি মানে আমি কাঁদি আমি হাসি মানে আমি হাসি আমাকে ওই জোনে খুব রিয়েল আমাকে জোনে থাকতে হয় আমি সেজন্য শুটিংয়ের সময় সুইচ অন সুইচ অফ বলে কিছু জানি না আমি আমি যখন জানি আমাকে একটা কঠিন দৃশ্যে অভিনয় করতে হয় এবং আমি এই ছবিটা তো সবকটা দৃশ্যই কঠিন দৃশ্যই ছিল তো আই লিভড অ্যান্ড হি মেড মি লিভ ইন দ্যাট ক্যারেক্টার তাহলে মল্লিকা দিকে কি আমরা আবার মল্লিকা দিকে একটা নতুন ইনিংস শুরু হচ্ছে মানে এই ছবির মাধ্যমে তুমি যেটা বলে যে 20 বছর একটা আফসোস রয়েছে সব কিছুই রয়েছে কেন নাইনি তুমি জানো না তো কি মনে হয় মানে নিজের ক্যারিয়ারকে কীভাবে দেখছো এই ছবিটার মাধ্যমে আমি শুধু চাই লোকে ছবিটা দেখে অ্যাপ্রিসিয়েট করুক আমার অভিনয় ভালো লাগলে আমার নিশ্চয়ই ভালো লাগবে ইন্দ্রাসিস খুব পরিশ্রম করে বাকিরাও খুব আমার থেকেও বেশি পরিশ্রম করে কাজ করেছে সবারই অ্যাপ্রিসিয়েশন প্রাপ্য বাট এটার মানে এটা নয় যে আমি নিজের জন্য কিছু চাই না কিন্তু সেইটা আমি জানি না সেটা আমার হাতে নেই এবার যদি তাদের মনে হয় এইবার আবার দেখে যে না সত্যিই আমাকে তাদের ছবিতে নিয়ে কাজ করা যায় আমার ধারণাটা মনে হওয়ার কথা মানে আমি সেইটুকু নিজের পুরোটাই দিয়েছি বা আমার পরিচালক আমার এডিটর আমার
ডিওপি সবাই, আমার কো অ্যাক্টররা সবাই তো বলেছেন যে খামতি থাকলে তো নিশ্চয়ই বলতেন। আর শিলাজিৎদার সাথে অভিনয়, এই চরিত্রটা শিলাদার জন্যই তৈরি। এই ছবিটাতে শিলাদাকে দেখে মনে হবে শিলাদা এই চরিত্রটাই, এটাই, এই এই সেই মানুষটা। শিলাদা এতটাই ভালো করেছেন। একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে ইন্দ্রাসিসদার যদি আমি ছবি প্রত্যেকটা দেখেছি, প্রত্যেকটা ছবি আমিও দেখেছি, এখন আমিও দেখেছি, কারণ পরিচালককে তো জানতে হবে যে তিনি কী ধরনের কাজ করেন। কি অসম্ভব সুন্দর ক্যানভাস, মানে আমার দেখে মনে হচ্ছে এত ব্রড নিচ্ছে কি ক্যানভাস, তারপর যখন দেখছি তখন মানে মনে হচ্ছে একটা পেইন্টিং, মানে এটা হাতে আঁকা ছবি, এত সুন্দর। কিন্তু আমি যেটা জানতে চাইছি যে ইন্দ্রাসিসদার যদি তুমি ছবিগুলো দেখো, ফিল্মোগ্রাফিগুলো, প্রত্যেকটা ছবির মধ্যে একটা 3-4 বছরের গ্যাপ রয়েছে। তো এই যে আমরা যেটা বলছি যে সো কল্ড ভালো ছবি, যেটা আমরা সত্যি দেখতে চাই, হয়তো হিট হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই যে মানে কম হচ্ছে, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে। আগে যখন সত্যজিৎ রায়ের ছবি বানাচ্ছে, যখন ওই প্যারালাল সিনেমা যখন হচ্ছে, তখন ওই বাংলা ছবির যে কমার্শিয়াল মার্কেটটা খুব ভালো ছিল, উত্তম কুমারের ওই মার্কেটটা খুব ভালো ছিল। তো তোমার কি মনে হয় যে এখন বাংলা ছবির কমার্শিয়াল মার্কেটটা অতটা স্ট্রং নয় বলে এই ছবিগুলো আসতে অনেকটা দেরি হচ্ছে? মানে এবারে বিতর্কিত মন্তব্য করে ফেলতে হবে না। দেখো আমার যেটা মনে হয় যে আমাদের বোধ হয় কোথাও একটা, তুমি একজন ইন্ডাস্ট্রি যেরকম ছবি বানায় সেরকম ছবি পাচ্ছই বা কটা? সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, মানে বছরে তো হয়তো 4 বছর পর একটা ছবি ইন্ডাস্ট্রিজ একটা বানালো, কি প্রদীপ্তদা একটা বানালো, কি কবিতা একটা ছবি বানালো, কোথায়? ওরা তো সুযোগই পান না। আমার থেকেও আমারই মতন অবস্থা তো ওদের, আমার তো তবু টেলিভিশন আছে, আমারই মতন, আমার আমাকে তো টেলিভিশন বাঁচিয়ে রেখেছে। মানে আমি আজকে 20 বছর পর এই যে এত অভিনয় নিয়ে কনফিডেন্ট ইস বিকজ অফ টেলিভিশন, টেলিভিশন আমাকে এটা দিয়েছে, আমি গ্র্যাটিটিউডটা তো অস্বীকার করতে পারবো না। ওরা যারা ছবি বানায় তাদের কাছে কোথায় সুযোগ, কোথায়? কারণ ভালো পরিচালক কি বাংলা ছবিতে সুযোগ পাচ্ছে? দেখো আমি বলছি, আমি ভালো পরিচালক অনেক, আমার খুব অনেক প্রিয় পরিচালক আছেন যারা অনেক ছবি বানান। আগেন ইটস আ ডিফারেন্ট, মানে সেগুলো আবার অন্যরকম ছবি, কিন্তু ইন্দ্রাসিস যে ধারার ছবি বানায় বা কবি যে ধরনের ছবি বানায় যেটা হয়তো তুমি বলছো, সেই ছবিগুলোর ধারা আবার একেবারে অন্য। আগে একটা তুমি যদি সত্যজিৎ রায় বা মৃণাল সেন, ঋত্বিক ঘটকদের কথা বলছো তুমি, যাদের কথা ওই একটা সময় ছিল জানো তো, যখন ছবির দুটো ধারা ছিল, এখন না ধারাটা গুলিয়ে গেছে। এবারে ধরো আমি ছবি বানাচ্ছি, আমি বলছি প্যারালাল সিনেমার কথা, কিন্তু আমি ভাবছি দর্শক খাবে কি না, তাহলে তো ওটা একটা মধ্যবর্তী কিছু ভেবে বানাচ্ছি, যখন ওটা তো মধ্যবর্তী কিছু হয়ে যাচ্ছে, তখন ওটা না থাকছে প্যারালাল, না থাকছে কমার্শিয়াল, তো দর্শক আসলে তো চুজও করবার খুব একটা সুযোগ পাচ্ছেন না যে আমি তিনি কী দেখতে যাবেন। ইন্দ্রাসিসের ছবি যেমন, কবির ছবি যেমন, আমরা জানি আমরা কী দেখতে যাবো, তাই যারা দেখতে যাই চাই তারা দেখতে যাবো, কিন্তু যখন আমরা ঘেঁটে যাচ্ছি দর্শক হিসেবে তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তখন কী হবে? এর থেকে বেশি এমনি আমার কেউ লাস্ট প্রশ্ন, এই ছবিটা থেকে মানুষ কি কি পেতে চলেছে বা তোমার কিরকম কি এক্সপেকটেশন রয়েছে সেটা যদি? এই ছবিটা থেকে মানুষ একটা সত্যিকারের, যেন সিনেমার তো দু ধরনের দর্শক হয়, আমি আবার দু ধরনের দর্শকের মধ্যে পড়ি। আমি এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখি না, আই ডোন্ট মাইন্ড ওয়াচিং পাঠান অ্যান্ড হাততালি দেওয়া, কারণ আমার মনে হয় ওরা যেটা বানাতে চেয়েছিল ওরা সেটাই বানিয়েছে, তার বেশি কিছু বানাতে চাইনি। আদিপুরুষ দেখেছো? আদিপুরুষ দেখেছি, আমি কোনো কথা বলতে চাই না আদিপুরুষ নিয়ে, আমি কোনো কথা বলতে চাই না। আমি ভেবেছিলাম এটা ধামাকা সাউথ ইন্ডিয়ান দেখবো, আমি বুঝতে পারলাম না যেটা কী কী ছবি আসলে, আই এম ভেরি কনফিউজ। তুমি ঘেটে গেছো মানে বিভ্রান্ত? হ্যাঁ, আমি 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 আমাকে আমি চাই না, আমাকে কেউ ব্যান করুক, প্লিজ ডোন্ট ডু দিস টু মি, করে খাচ্ছি আমি। কিন্তু মানে এই যে সেই লাইক পাঠান, হ্যাঁ তো তার মানে কিছু দর্শক পাঠানের আছে, আমি দুটোরই দর্শক, আমি আমাকে বাদ দিচ্ছি। তেমনি কিছু দর্শক তো নিহারিকার আছে যারা ওই রকম ছবি দেখতেই ভালোবাসে, যারা ইউরোপ, ইরান, যারা সেই সমস্ত ছবি, কোরিয়া, যাদের ছবি তারা মানে অ্যাবজর্ভ করে নেন, এত ভালোবাসেন, তাদের জন্য এটা একটা সিনেমা ওয়ার্থ ওয়াচিং। এই সিনেমাটা দেখে তারা সেই সিনেমাটাই পেতে চলেছে, একটা দুর্দান্ত সিনেমা যেটার ল্যাঙ্গুয়েজ সিনেমা, ক্যামেরা, যেটার মুভমেন্টস, অ্যাক্টিং, এভরিথিং ইজ সিনেমা, প্রত্যেকটাই আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মানের। আমি তো এক্ষুনি বললাম ইউরোপ, ইরান, কোরিয়া, যাদের যাদের কথা আমরা ভাবি বা যাদের ছবি দেখতে আমরা ছুটে ছুটে লন্ডনে যাই ফেস্টিভ্যালের সময়, লম্বা লম্বা লাইন দিতে হয়, সিঁড়িতে বসেও দেখি, আমাদের ঘরের পরিচালকরা অনেকেই সেরকম ছবি বানান। কিন্তু এখানে বাংলা বাঙালি দর্শক কি যাবে, মানে সেই পরিমাণ কি ম্যাচুরিটি হয়েছে? আমার বিশ্বাস নিশ্চয়ই যাবেন, কারণ সেই ছবি দেখারও তো বললাম একটা দর্শক আছে, তারা নিশ্চয়ই যাবে, কেন যাবে না? এবার বাকিটা তোমাদের হাতে, তোমরা যদি সেই রকমভাবে পৌঁছে দিতে পারো মানুষের কাছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো কত বড় হোর্ডিং দেবে, তাই না?
আবার বিতর্কিত কথা। আর দিদি, ইন্দ্রাসিস আচার্যর ছবি 4 বছর পরপর আমরা দেখতে পাই, 4 বছর পরপর দেখতে পাই, মানে অনেকটা গ্যাপ থাকে। তো তুমি যে এখন ক্যারিয়ার স্টার্ট করেছো, তুমি বিভিন্ন ছবি করছো, আমার মানে আমি ছবিটাকে বাছিনি, ছবিটা আমাকে বেছেছে। ইন্দ্রাসিস আমাকে যে দীপা হিসেবে সিলেক্ট করেছে তার জন্য আমি খুব ফর্চুনেট, কারণ এই সিনেমাটা আমি যা যা কাজ করেছি তার থেকে বিভিন্ন মানে ভীষণভাবে আলাদা। আর ইন্দ্রাসিসদার সাথে কাজ করতে পারাটাই একটা বড় ব্যাপার আমার মনে, কারণ এর আগের সিনেমাগুলো বিভিন্ন জায়গায় লোকে অ্যাপ্রিসিয়েশন করেছে, তো আমি এক্সপেক্ট করছি যে নিহারিকাও লোকের ভালো লাগবে। এবং আমি যে চরিত্রটা করেছি দীপা, আমার মনে হয় এরকম কমপ্লিকেটেড ক্যারেক্টার আমি আগে করিনি। তো 1.5 বছর ধরে শুটিং চলেছে এবং প্রায় 2.5 বছর পর সিনেমাটা রিলিজ করছে, তো একটা রেজাল্ট আউটের মতন ফিল হচ্ছে, তো বাকিটা দর্শক বলবে। শিলাজিৎদার সাথে তুমি অভিনয় করেছো, শিলাজিৎদাকে আমরা রকস্টার হিসেবে দেখেছি, কিন্তু এছাড়াও শিলাজিৎদা কিন্তু ঋতুপর্ণ ঘোষের সাথে ছবি করেছে, শেখর দাসের সাথে ছবি করেছে, তো এই বিষয়টা তুমি শিলাজিৎদাকে কীভাবে দেখলে, মানে একজন অভিনেত্রী? শিলাজিৎদা এমনি রকস্টার যাই করুক, তো আমার মনে হয় যে এর আগেও আমরা যখন শিলাজিৎদাকে অ্যাজ অ্যান অ্যাক্টর দেখেছি, সেখানে শিলাজিৎদা এখন অন্যরকমভাবে আমরা দেখেছি। এখানেও নিহারিকে তো শিলাজিৎদা যে ক্যারেক্টারটা করেছে, চরিত্রটা করেছে দীপার ছোট মামা যিনি ডাক্তার, আমার মনে হয় না শিলাজিৎদাকে এইভাবে আগে কখনো লোকে দেখেছে এইরকম রূপে এইভাবে, তো কাজ করার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমার মনে হয় দর্শকেরও শিলাজিৎদাকে খুব 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 ভালো লাগবে। এই ছবিটা থেকে কিরকম কি এক্সপেকটেশন? এটা ঘাড়ে পড়বে এবার আমার মনে হচ্ছে না, এক্সপেকটেশন ভালোই, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যদি অ্যাপ্রিসিয়েশন পেয়ে থাকি আমরা, এটা তো আমাদের মাতৃভাষা, মাতৃভাষায় লোকেদের কাছ থেকে আরও বেশি অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করছি। মানে এক একটা সিনেমা এক এক ধরনের অভিনয় রিকোয়ারমেন্ট থাকে, ইন্দ্রাসিসদার সিনেমাতে একটু অন্য ধরনের অভিনয়ের রিকোয়ারমেন্ট থাকে, যেটা ইন্দ্রাসিসদা খুব ক্লিয়ার যে আমি এরকম চাই। ইন্দ্রাসিসদা, আমরা যারা তোমার ছবি দেখতে ভালোবাসি বা বাংলায় যে আন্তর্জাতিক মানের ছবি হয়, এই ছবিগুলো তো বানাতে দেখা যায় 4 বছর লেগে গেছে, 3 বছর তো লেগেছে, হ্যাঁ ফিল্মোগ্রাফিটা চেক করছি। যদি ভালো লেগে থাকে তারা ছবিটা তো এন্ড প্রোডাক্ট তো আসছেই, এই এন্ড প্রোডাক্টই তারা দেখেন। ওটা সময় কিভাবে মানে লাগে, মানে এটা কি স্ক্রিপ্টে অনেকটা সময় দাও? না না, এই পার্টিকুলার ছবিটা লেগেছে, এই ছবিটা করতে খুবই কষ্ট হয়েছে, কারণ ফাইন্যান্সের একটা প্রবলেম ছিল। এটা আমরা যখন ফাইন্যান্স জোগাড় করছিলাম তখন ছবিটা করছিলাম, আমার ফাইন্যান্স বন্ধ হয়ে যাচ্ছিলো, আবার বন্ধ হয়ে যাচ্ছিলো। আলটিমেটলি 17 জন প্রযোজক এই ছবিটা তৈরি করেছেন। এটা কি ওই কমার্শিয়াল ছবিটা, আমরা যেটা জানি যে একটা ইন্ডাস্ট্রিতে যদি কমার্শিয়াল ছবি স্ট্রং হয় তবেই আরও যে ওই প্যারালাল ছবিগুলো সেগুলো অন্য ধরার ছবি সেগুলো হতে থাকে, তো এখানে কি বাংলা ছবি তো ওই কমার্শিয়াল মার্কেটটা অনেক ছোট হয়ে গেছে, বা এরকম কি ব্যাপার জন্য কি তোমাদেরকে অনেকটা বেশি সময় দিতে হচ্ছে, অনেকটা বেশি এফোর্ট লাগছে? আমার কাছে খুব একটা এগুলো ম্যাটার করে না, করেনি এখনও অবধি, কারণ আমার ছবি তো যেভাবে চলেছে, মোটামুটি 3টে ছবি করেছি, 3টে ছবি মোটামুটি ভালো জায়গায় পৌঁছেছে, ইন্টারন্যাশনালি হোক, দেশের বক্স অফিস কালেকশন তো সুপারহিট, ব্লকবাস্টার হয়তো হয়নি, কারণ আমি মনে আমার বিশ্বাস আমি ছবি নিয়ে মানুষের কাছে সবাই পৌঁছতে পারিনি, পৌঁছানোর যে মার্কেটিং যেটা দরকার হলো সেইটা পৌঁছতে পারি, সেটা হলে হয়তো আমার একটা জায়গা তৈরি হতো, আরও লোকে দেখতো, তবে সেটার জন্য কমার্শিয়াল ছবি আর্ট ছবির কোনো আলাদা করে ডিমার্কেশনের কোনো জায়গা নেই। এই ছবিটা প্রমোশনে মানে ধ্যান দিয়েছো বা কিছু সামথিং যাতে আরও লার্জার অডিয়েন্সের কাছে তুমি পৌঁছতে পারো, যেটা তুমি বলছো? অবশ্যই, মানে যে কোনো ছবির উদ্দেশ্য হলো লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছানো, যত অডিয়েন্সের কাছে পৌঁছানো হবে তার কনভার্সন রেট তত হবে, 100 জনে 200 জন, 100 জনে 5 জন হয়তো দেখবে, 10,000 জনের জনগুলো সেইটা ইন্টু মাল্টিপ্লাই করে আমাকে দেখাতে হবে লোকের ছবি। নিহারিকা ছবির ভাবনাটা কীভাবে তোমার মাথায় এসেছে? নিহারিকা ছবির ভাবনা মাথায় এসেছে, আমি 2000 অনেকদিন আগে উপন্যাসটা করেছিলাম, এই মডার্ন লেভেলে একটা আমার মনে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট একটা, মডার্ন সময়ে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমার মনে হয়েছে যে ভালোবাসার বাউন্ডারিটা কোথায়। তো সঞ্জীব বদ্ধবা সঞ্জীব চট্টোপাধ্যায় যেটা লিখেছিলেন 1984 সালে, সেইটা আজকে আমার রিলিভেন্স মনে হয়েছে, 2013 সালে রাইট কিনি, এখন আমি করি ছবিটাকে শেষ করলাম। তোমার চরিত্র নির্বাচন প্রথম থেকেই দেখা যাচ্ছে যে তুমি একটু অন্য ধরনের চরিত্র নির্বাচন করো, বাকিদের মতো অতটা ফর্মুলা বেস যে একে নেওয়া বা ওরকম নেওয়া এটা তো থাকে, সেটা তুমি করো না। তো এই ছবিতে দেখা যাচ্ছে যে শিলাজিৎদাকে দেখা যাচ্ছে, তো এটার পেছনে কী ভাবনা ছিল যে মল্লিকা দিকে অনেক বছর পর আবার আমরা দেখতে পাচ্ছি, তো কী? আমার মনে হয় যাদের খুব সাধারণভাবে যাদের মানুষ দেখেনি, একটু রিফ্রেশিং ব্যাপার আছে, তাদেরকে দেখা মানুষ বেশি পছন্দ করেন, অথবা আমার সাথে মিলিয়ে মিশিয়ে ছবি করতে গেলে একটু অফবিট মুড, একটু অফবিট লুক আমার দরকার, ভালো লাগে, কারণ এই নয় যে আমরা কোনো স্টারকে করবো না বা সেরকম কিছু নয়, সময় স্টারকেও কাস্ট করবো, আমরা পার্সেলে করেছি। তাতে কি দর্শকের কাছে পৌঁছানোটা সহজ হয়? মানে কিন্তু একটা জিনিস সহজ হয় বটে, আরেকটা জিনিস সেটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা কোনো ম্যাটার করে না, সেখানে তো কোনো এখানে স্টারের ব্যাপারটা না। একটা জিনিস সেটা হচ্ছে তোমার ছবি বাইরে খুব ভালো ফিডব্যাক তুমি পাও,
আমি বলতে চাইছি যে বাংলায় দাঁড়িয়ে মানে সেইভাবে কি এখন দর্শক কি উন্নত হয়েছে? আমি যেটা তোমার ট্রেলার দেখলাম, কিছু ভিজুয়ালস দেখলাম, মানে এটা তো একদম একটা ঝটকা দেওয়ার মতো। মানে আমরা যে সিনেমা চর্চার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে তোমার ছবিটা একটা ঝটকা দিচ্ছে, বা কবিতার ছবি বা অতনুদা এসছে, তো এই দর্শকটা কি ম্যাচিওর হয়েছে যে তোমার ছবিটা সেইভাবে অ্যাবজর্ব করতে পারবে, বুঝতে পারবে বা হলে যাবে ব্যবসা? দর্শক আছে, ওটাই আমি বলছি, দর্শকের কাছে পৌঁছতে হবে, পৌঁছলেই ম্যাচিওর দর্শকরা বেরিয়ে আসবেন, ছবি দেখতে আসবেন। তাদের কাছে পৌঁছচ্ছে না যে আমি ছবি তৈরি হচ্ছে, ভালো লাগছে, ভালো লাগতে পারে এই ব্যাপারটা তাদের মধ্যে হচ্ছে না। এই ভীষণ সিরিয়ালিস্ট ছবির ক্ষেত্রে মানুষ নজর দিচ্ছে, সেখানে ভিড় হচ্ছে, কিন্তু মার্কেটিং ক্যাপাসিটি, আমি কি করে পৌঁছবো লোকের কাছে? এখন তো ফেসবুক এসে গেছে, এতগুলো ফেসবুকে কতটা পৌঁছায় সেই লোক, ইউটিউব এসে গেছে, মানে এই যে ডিজিটাল মিডিয়া তো অনেক বেশি স্ট্রং। ফেসবুকে করতে গেলেও তো বিরাট টাকার দরকার হয়, ফেসবুকে একটা প্রমোশন দরকার, তোমরা তো জানোই ফেসবুক করতে গেলেও তো অন্তত একটা বিরাট টাকা, না হলে সবার কাছে পৌঁছানো যায় না। যাদের কাছে পৌঁছচ্ছে তারা আদৌ সিনেমা দর্শক কিনা সেটা আমি জানি না, বলে ব্যাপারটা তো চলতেই থাকে, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, আগের থেকে তো বেশি আমার দর্শক হয়েছে বটেই। সব মিলিয়ে দাদা এই ছবিটা থেকে কিরম কি এক্সপেকটেশন রয়েছে বা কিরম কি এক্সপেকটেশন? আমার খুব কিছু নেই, কিন্তু আমি মনে করি যদি দর্শক একবার দেখেন এই ছবিটা একটু নেশার মতো, আবার দেখবেন।